কালিয়াগঞ্জ কালিয়াচকি শুতে উত্তরবঙ্গ জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক বিজেপি। মিত্র সারা জলপাইগুড়ি জেলা জুড়ে বন্ধ থাকে দোকানবাজার, বেসরকারি বাস পরিষেবা, তবে পুলিশি হস্তক্ষেপে সচল থাকে সরকারি বাস চলাচল। সকাল থেকেই পিকেটিং এ নেমে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। যাত্রী পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তায় এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। জলপাইগুড়ি টাউন স্টেশনেও বিজেপির বিক্ষোভ। কিছু সময়ের জন্য শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে বিজেপি কর্মীরা। পোস্ট অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে চলে পিকেটিং। ডিপিএসসি ভবন খোলার চেষ্টা করলে কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাধে বচসা। বন্ধ সর্বাত্মক এবং স্বতঃস্ফূর্ত বলে দাবি বিজেপি নেতৃত্বের। পশ্চিমবাংলার পিছিয়ে বর্গ জনজাতি গোষ্ঠীর যে সম্মানীয় রাজবংশী এবং সম্মানীয় আদিবাসী সমাজের প্রতি যে অত্যাচার চালাচ্ছেন, মা বন্ধের তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে এবং রাত্রেবেলায় বাইর থেকে টেনে হিসেবে বের করে গুলি করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের বন্ধ চলছে, রাজ্য চলছে এবং তার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে বারো ঘন্টার বন্ধ দেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত দোকান বন্ধ, সমস্ত জায়গায়। জলপাইগুড়ি আমি টাউনের মধ্যে ঘুরে বেড়ালাম, মানে দেখলাম, দেখে আমার যেটা মনে হলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছে। মালবাজার, মেটেলি এবং নাগরাকাটা ব্লকে বন্ধের সেভাবে প্রভাব না পড়লেও ব্যাপক প্রভাব পড়ে জলপাইগুড়ি রাজগঞ্জে। বিভিন্ন এলাকায় ঘুরে খোলা থাকা দোকান বন্ধ করতে দেখা যায় বিজেপি কর্মীদের। আটকে দেওয়া হয় প্রাইভেট গাড়ি। নবজোয়ার কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে, বন্ধের সঙ্গে নবজোয়ার কর্মসূচির কোনো সম্পর্ক নেই বন্ধ সাধারণ মানুষের। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নবজোয়ার কর্মসূচির সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, বন্ধ তো সাধারণ মানুষের জন্য। নবজোয়ার কর্মসূচি হচ্ছে নবচোর খোঁজা কর্মসূচি। নতুন নতুন ওই ছোট চোর, মেজ চোর, বুড়ো চোর সব যাবে, জড়ো হবে ওখানে। চোরের রাজা দিল বর, সে বর পাওয়ার জন্য তো চোরের রাজার কাছে চোরেরা যাবেন, সেখানে যাওয়া তাতে তো কোনো বিষয় নেই। সাধারণ মানুষ বন্ধ করছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে জোরদার বন্ধ হচ্ছে, আরো বেশি করে বন্ধ হচ্ছে। ভালো করে খোঁজ নিন আপনারা, আপনাদের মিডিয়ার চোখেও সেই ছবি ফুটে উঠবে। আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এনবিএসটিসির বাস একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয়েছে। পার্থ প্রতিম রায়, তার সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, এনবিএসটিসি চেয়ারম্যান। তিনি কিন্তু সকাল থেকে খোঁজখবর রাখছেন এবং তিনি বলেছেন যে তিনি সর্বতোভাবে চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ যারা আজকে গন্তব্যে পৌঁছবেন, যেখানে যাত্রী বেসরকারি বাস পরিবহন সম্ভব হবে না, সেখানে সেখানে সরকারি বাস তিনি অতিরিক্ত চালাবার চেষ্টা করছেন। সরকারের সঙ্গে সরকার আজকে বদ্ধপরিকর যান চলাচল স্বাভাবিক রাখতে, কিন্তু বন্ধ সমর্থনকারীরা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি রাস্তায় নেমে তারা পিকেটিং করছেন। একাধিক জায়গায় কিন্তু বন্ধ কার্যত সফলের দিকে এগোচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিজেপির ডাকা বন্ধ কার্যত সফল এমনটা কিন্তু বলাই যায়। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে রাজা সাহা ও তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।